হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবপর্ণাস বং কিচেন। আমি দেবপর্ণা প্রথমেই আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজ আমি আপনাদের সাথে পয়লা বৈশাখ বা নববর্ষ স্পেশাল একটা রেসিপি শেয়ার করে নেব। আজ আমরা দেখব কিভাবে সবজি ও মশলা দিয়ে খাস্তা লুচি বানানো যায়। পয়লা বৈশাখের দিন বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে, আর এই সময় আমরা সকলেই খোঁজ করি এমন একটা রেসিপির যেটা একদিকে যেমন নতুনও হবে, অন্যদিকে তেমনই খুব কম সময় এবং খুব সহজেই তৈরি করা যাবে। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে এটা আপনারা আগে থেকেও বানিয়ে রাখতে পারবেন, আর সেটা কিভাবে করবেন তা জানার জন্য পুরো রেসিপিটা ভালোভাবে দেখতে হবে। এই খাস্তা লুচি তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ময়দা 250 গ্রাম, মিহি কুচি ক্যাপসিকাম একটা মাঝারি। আমি যেহেতু ক্যাপসিকাম কুচি করে দিচ্ছি তাই ক্যাপসিকাম খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এছাড়া লাগবে মিহি কুচি পেঁয়াজ একটা ছোট, পেঁয়াজও খুব মিহি করে কুচিয়ে নেবেন। ধনে পাতা কুচি 1 কাপ, এবং মিহি কুচি আদা 1 চা চামচ। আপনারা চাইলে এর মধ্যে গ্রেটেড গাজর বা মিহি কুচি বিনসও দিতে পারেন। মশলার মধ্যে আমাদের লাগবে নুন 1 চা চামচ বা স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আপনারা যদি এই লুচিটা খুব বেশি ঝাল করতে চান সেক্ষেত্রে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তার পরিবর্তে আমি একটা ভাজা মশলার মিশ্রণ ব্যবহার করছি। আমি এই ভাজা মশলা দিচ্ছি 1/2 চা চামচ। আমি এখানে ধনে, জিরে এবং শুকনো লঙ্কার শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এছাড়া লাগবে দেশি ঘি 2 টেবিল চামচ, আমি দেশি ঘি ময়ানের জন্য ব্যবহার করছি, এবং লুচি ভাজার জন্য সাদা তেল 1 কাপ। এই মশলা এবং ভেজ পুরি বানানোর জন্য আমাদের প্রথমে ডোটা রেডি করতে হবে, তার জন্য আমি ময়দার মধ্যে মশলা এবং নুন দিয়ে দিচ্ছি, আর তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। খেয়াল রাখবেন ময়দার সাথে মশলা এবং নুন যেন খুব ভালো মতো মিক্স হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ময়দার সাথে মশলা খুব ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা কুচি দিলাম, তারপর ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি, আর তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। খেয়াল রাখবেন এই সবজিগুলো যেন খুব ভালো করে ময়দার মধ্যে কোট হয়ে যায়। এবার এতে আমি ঘি দিচ্ছি। আপনাদের মনে হতে পারে আমি ঘি কেন আগে দিলাম না, আমি ঘিটা এখানে পরে দিচ্ছি যাতে লুচিটা একটু বেশি ক্রিস্পি হয়। আর ঘিটা দেওয়ার পরে আমি হাত দিয়ে এই পুরো মিশ্রণটাকে আরো 1 মিনিট মতো মিক্স করে নেব। ঘি খুব ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। খুব অল্প করে জল দিয়ে ডোটা বানাবেন, কারণ এই ক্রিস্পি লুচির জন্য আমাদের একটা সফট ডো দরকার, যেটা রুটির মতো হবে, লুচির মতো একদমই নয়। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। এই পুরো ডোটা বানাতে আমার মোটামুটিভাবে 3/4 কাপ মতো জল লেগেছে। এবার এই ডোটাকে প্রায় 10 মিনিট মতো খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে মাখছি এরকমভাবে মাখবেন। ডো খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডো রেস্ট করে নিয়েছে। এবার এই ডোটাকে আরও 1 মিনিট মতো ভালো করে মেখে নিতে হবে, আর তারপর এটাকে সমান দুভাগে আমরা ভাগ করে নেব। এই 250 গ্রাম ময়দার ডো থেকে আমরা মোট 10টি ছোট পাতিলেবু সাইজের লেচি কেটে নেব। আমি এখানে ছোট পাতিলেবু সাইজের লেচি কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে বেলে নেব। আমি একটা বেলুন চাকিতে তেল মাখিয়ে নিয়েছি, আর তারপরে এখানে আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আপনারা যদি বেলুন চাকির ইউজ না করতে চান সেক্ষেত্রে কোনো ফ্ল্যাট সারফেসের ওপর তেল মাখিয়ে নিয়ে লেচিগুলো দিয়ে হাত দিয়েও ফ্ল্যাট করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন লেচিগুলো যেন পুরোটা সমানভাবে ফ্ল্যাট হয়, একদিক পাতলা আর একদিক মোটা থাকলে ভালো লাগবে না খেতে, তাই খুব ভালো করে রোল করে নিতে হবে। আর এখানে আমরা কোনো পার্টিকুলার গোল শেপ দিচ্ছি না, যে কোনো শেপই আপনারা এটাতে দিতে পারেন।
আমি যেরকম ভাবে একটা রাস্টিক শেপ দিচ্ছি আপনারা এরকম ভাবে ওটাকে বানাতে পারেন। আমার প্রতিটা লেচি বেলা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি, আর তারপর এতে আমি একটা একটা করে লুচি ছেড়ে দেব। লুচি দেওয়ার পরে লো মিডিয়াম আঁচে ভাজতে হবে, আঁচ খুব বেশি বাড়াবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই লুচিগুলো কিন্তু ফুলে উঠবে না, কাজেই একটাকে মাঝে মাঝেই উল্টাতে হবে যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এগুলো যখন হালকা গোল্ডেন হয়ে গেছে কালারে, আর যখন ভেসে উঠবে তখন বুঝবেন এগুলো রেডি হয়ে গেছে। এরকমভাবে প্রতিটা লুচি ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা লুচি ভাজা হয়ে গেছে, আর আমি একই পদ্ধতিতে বাকি লুচিগুলো ভেজে নেব। এই লুচিগুলো নর্মাল লুচি বা কচুরির মতো সফট হবে না, এগুলো খেতে খুব ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে, আর এটা যে কোনো স্পাইসি গ্রেভির সাথে খেতে খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানান। আর যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর তার পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন আমার লুচিটা ভাজা হয়ে গেছে, আর একই পদ্ধতিতে আমি বাকি সমস্ত লুচিগুলোও ভেজে নিয়েছি। এই লুচিগুলো ঠান্ডা করে যদি কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখেন সেক্ষেত্রে 1 সপ্তাহ খুব ভালো মতো থাকবে। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আগে আরও ভালো রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবার মঙ্গলবার। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।